ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর গণিত 7.4 পৃষ্ঠা 32 বিভিন্ন ধরনের যোগ নিয়ে আলোচনা করছি। তো প্রথমেই তোমরা দেখো যে তোমাদের এখানে একটা পিকচার আছে, ছবি, যে কোন দুইটি সংখ্যার যোগফল নয় সেই সংখ্যা দুইটিতে ক্লিক করি। তা আমরা দেখি এখানে আমি যদি 4, 5 নেই তাহলে 9 পাওয়া যাবে, 8, 1 নেই তাহলে 9 পাওয়া যাবে, আমি যদি 9, 0 নেই তাহলে 9 পাওয়া যাবে, আমি যদি 5, 4 নেই তাহলে 9 পাওয়া যাবে, আমি যদি 6, 3 নেই তাহলে 9 পাওয়া যাবে। অর্থাৎ আমরা এভাবে চেষ্টা করব যে কোন কোন সংখ্যা দিয়ে 9 তৈরি করা যায়। তাহলে আমরা দুটি সংখ্যায় ক্লিক করে দেখি, 4 যোগের সংখ্যা দুইটি বিনিময় করে একই যোগফল পাওয়া যায়। অর্থাৎ এই সংখ্যা যদি আমরা বিনিময় করি তাতে যোগের ফলের কোনো পরিবর্তন হবে না, একই যোগফল পাওয়া যাবে। নেক্সট, অন্য যোগগুলোতে কি একই নিয়ম দেখা গিয়েছে? অন্য যোগগুলোই কিন্তু এই একই নিয়মই হবে আর কি। নেক্সট, খালি ঘরে সঠিক সংখ্যা বসায়। আবার দেখো এখানে আমাদের একটা খালি ঘর আছে, কোন সংখ্যাটি বসবে? আগের মতো 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো আছে, 2 যোগ ড্যাশ, তাহলে কত বসবে? 6। কত? হ্যাঁ, তাহলে এটা সমান হয়ে গেল। আবার দেখো 5 যোগ 4 9, তাহলে 7 বসবে, 7। এই যে দেখো 7, এখানে 5 যোগ 4, তাহলে 4 বসবে, 4। এই যে দেখো 4 যোগ 5 সমান 5 যোগ 4, 0 যোগ 8 সমান 0। তো ছোট্ট সোনামণিরা দেখো, আমরা অনেকগুলো সমস্যার সমাধান করলাম। এখন তোমাদের বইয়ের মধ্যে 32 পৃষ্ঠায় কয়েকটি শূন্য স্থান দেওয়া আছে, আমরা এটি করার চেষ্টা করি। সবাই খাতা কলম নাও অথবা পেন্সিল নিয়ে বইয়ের মধ্যেই তোমরা লেখো, পরবর্তীতে খাতায় ভালোভাবে করে নিবে। দেখো এখানে কি আছে, 1 যোগ ড্যাশ সমান 7, আবার কি আছে, 4 যোগ ড্যাশ সমান 7, আবার কি আছে, 0 যোগ ড্যাশ সমান 7, 5 যোগ
ড্যাশ সমান 7। তাহলে দেখো আমরা যদি এখানে কয়টি আছে 7টি, তাহলে তোমরা এইভাবে বাসায় প্র্যাকটিস করবা, এভাবে একটা একটা করে দাগ দিবে 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে আছে কয়টা? একটা, একটা বাদ দাও, তাহলে থাকি কয়টা? 1, 2, 3, 4, 5, 6টি, তাহলে 6 বসবে। এভাবে প্রত্যেকটিকে তোমরা হিসাব করবে। এখানে আছে 4টা, তাহলে আমরা যদি 4টা বাদ দেয় তাহলে থাকবে 3, এখানে 0, তার মানে এখানে 7 বসবে। এখানে যদি 5টি বাদ দেই তাহলে থাকবে 2টি। ছোট্ট সোনামণিরা বোঝা গেছে? এই যোগটিকে আমরা আবার বিভিন্নভাবে করতে পারি, তার একটি উদাহরণ দেখো তোমরা। ড্যাশ যোগ ড্যাশ সমান 7, ড্যাশ যোগ ড্যাশ সমান 7, ড্যাশ যোগ ড্যাশ সমান 7, ড্যাশ যোগ ড্যাশ সমান 7। তাহলে দেখো আমরা যদি এটাকে এইভাবে করি যে প্রথমে যদি 0 দেই তাহলে 7, তাহলে কত হবে? 7। যদি 1 দেই তাহলে দিতে হবে কত? 6। যদি আমরা 2 দেই তাহলে দিতে হবে কত? 5। এখানে যদি 3 দেই তাহলে দিতে হবে 4। কি বোঝা গেছে ছোট্ট সোনামণিরা? আমরা বাসায় কি করব? একইভাবে যেমন 7 আছে, আমরা এভাবে 8, 6, 9 এগুলোকে বাসায় প্র্যাকটিস করব, তাহলে আমরা অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবো। সবাই এগুলো ভালোভাবে করবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন।